স্টুডেন্টস আমরা ক্লাসের মধ্যে পড়তে শেষ করেছি চ্যাপ্টার 8 আজকে পার্ট 6 যেটা সংসদীয় বা ক্যাবিনেট পরিচালিত সরকার দেখো পার্লামেন্টারি অর ক্যাবিনেট গভর্নমেন্ট সংজ্ঞা দেখো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারগুলোকে মূলত দুভাগে ভাগ করা হয় যথা রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় বা ক্যাবিনেট পরিচালিত সরকার যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল তাকে সংসদীয় সরকার বা শাসন ব্যবস্থা বলা হয় কিন্তু ব্যাপক অর্থে সংসদীয় সরকারের উপযুক্ত সংজ্ঞা প্রদান করা হলো বর্তমানে এরূপ শাসন ব্যবস্থায় সংসদের প্রাধান্যের পরিবর্তে ক্যাবিনেটের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে তাই অনেকে এরূপ শাসন ব্যবস্থাকে ক্যাবিনেট পরিচালিত সরকার বলে অভিহিত করেন ব্রিটেন ভারত কানাডা প্রভৃতি দেশে এরূপ শাসন ব্যবস্থা বর্তমান রয়েছে তবে এখানে বলা হচ্ছে যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং শাসন বিভাগের স্থায়িত্ব কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল তাকে সংসদীয় সরকার বা শাসন ব্যবস্থা করে কিন্তু কার্য ক্ষেত্রে কি হয় ক্যাবিনেটের শাসন ব্যবস্থায় পরিণত হয় এবং আরো বলতে গেলে কিচেন ক্যাবিনেট মানে কয়েকজন মিলে মূল শাসন ব্যবস্থা কিন্তু থাকে হ্যাঁ তাকে বলা হয় কিচেন ক্যাবিনেট এবার দেখো বৈশিষ্ট্য সংসদীয় শাসন ব্যবস্থায় কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে এক হচ্ছে নাম সর্বস্ব শাসকের অবস্থা এখানে রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসক আমাদের দেশে যেমন রাষ্ট্রপতির নাম সর্বস্ব শাসক কিন্তু মূল ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির চেয়েও মূল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে সংসদীয় শাসন ব্যবস্থায় প্রথম বৈশিষ্ট্য হল একজন নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসকের অবস্থিতি আইনগতভাবে দেশের যাবতীয় কার্য রাষ্ট্রপ্রধান সম্পাদন করে কিন্তু বাস্তবে তার নামে ক্যাবিনেট শাসন কার্য পরিচালনা করে থাকে তাই এক কথায় বলা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান রাজত্ব করেন কিন্তু দেশ শাসন করেন না মানে রাজত্ব করেন কিন্তু দেশ শাসন করছেন না তাই তিনি রাষ্ট্রের প্রধান কিন্তু সরকারের প্রধান নন সরকারের প্রধান প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রের প্রধান ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির অনুপস্থিতি দেখো সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি প্রয়োগ করা হয় না এখানে সরকারের তিনটি বিভাগ বিশেষত আইন বিভাগ ও শাসন বিভাগ অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরস্পর যুক্ত থেকে কাজ করে ফলে একটি বিভাগ যেমন অন্য বিভাগের কিছু কিছু কার্য সম্পাদন করে তেমনি একটি বিভাগ একজন ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারে মন্ত্রিসভা গঠনের নিম্নকক্ষের প্রধান ভূমিকা সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা গঠনে আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ জনপ্রতিনিধি কক্ষের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য এই কক্ষে যে দল বা মোর্চা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল বা মোর্চার নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন তার পরামর্শক্রমে নিয়মতান্ত্রিক শাসক আইনসভার সদস্যদের মধ্যে থেকে মন্ত্রীদের অন্যান্য সদস্যকে নিয়োগ করেন যেমন আমাদের এখন বর্তমানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে তাহলে এই যে বিজেপি এদের সংসদে এরা ঠিক করলো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী এবার কি করলো নরেন্দ্র মোদী ঠিক করবেন যে আমি কাকে কাকে আমার মন্ত্রিসভার মধ্যে নেব আর কি তিনি হচ্ছেন দলের প্রধান আবার এবং তিনি সরকারের প্রধান আর কি এবার দেখো আইনসভার কাছে দায়িত্বশীলতা এরূপ শাসন ব্যবস্থায় সরকারি নীতি ও কার্যাবলীর জন্য আইনসভার কাছে মন্ত্রিসভাকে দায়িত্বশীল থাকতে হয় যেসব রাষ্ট্রে আইনসভার দুটি কক্ষ থাকে সেখানে জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত নিম্নকক্ষের কাছে মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে এভাবে ব্রিটেন ও ভারতের মন্ত্রিসভাকে যথাক্রমে কমন সভা এবং লোকসভার কাছে দায়িত্বশীল থাকতে হয় দেখো মন্ত্রিসভা যৌথ দায়িত্ব আইনসভার কাছে মন্ত্রিসভার দায়িত্ব আবার দু ধরনের হতে পারে যেটা এক হচ্ছে ব্যক্তিগত দায়িত্ব এবং বি হচ্ছে যৌথ দায়িত্ব ব্যক্তিগত দায়িত্ব বলতে বোঝায় প্রতিটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিজের দপ্তরের কার্যাবলীর জন্য জবাবদিহি করতে বাধ্য থাকেন যে বিভাগের যে মন্ত্রী তাকে সেই কাজে জবাবদিহি করতে হয় কিন্তু সরকারি নীতি এবং কার্যাবলীর জন্য মন্ত্রীরা যখন যৌথভাবে সামগ্রিকভাবে আইনসভার কাছে দায়িত্বশীল রাখেন তখন সেই দায়িত্বকে যৌথ দায়িত্ব বলা হয় যেহেতু মন্ত্রিসভার বিনা সম্মতিতে কোন একজন মন্ত্রী এককভাবে কার্য সম্পাদন করতে পারে না সেহেতু সংশ্লিষ্ট মন্ত্রীর ভুল ত্রুটির জন্য সমগ্র মন্ত্রিসভাকে দায়ী থাকতে হয় শুধু একজনের বলে জন্য সবাইকেই দায়ী হতে হয় আর কি হচ্ছে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সংসদীয় শাসন ব্যবস্থার অন্য একটি বৈশিষ্ট্য হল আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ফলে এক বিভাগ অন্য বিভাগকে সহজে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয় আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতৃবৃন্দে মন্ত্রিসভার সদস্য হন স্বাভাবিকভাবে মন্ত্রীরা আইন বিভাগের উপর অতি সহজে প্রভাব বিস্তার করতে পারেন ফলে মন্ত্রিসভা যেসব কার্য সম্পাদন করে তার পেছনে আইনসভার সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকে সাধারণত প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে সংসদীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রীর পদ প্রদান করা হয় যদিও তত্ত্বগতভাবে নীতি সম মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য তথাপি কার্যক্ষেত্রে তিনি অন্যান্য মন্ত্রী অপেক্ষা অনেক বেশি ক্ষমতা ও মর্যাদার অধিকারী বলা হয় যে সম মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অন্যতম কিন্তু বাস্তবে তা হয় না বাস্তবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়
ঠিক আছে, সরকারি নীতি নির্ধারণে এবং কার্য পরিচালনার ব্যাপারে তার মতামতই প্রাধান্য লাভ করে। বস্তুত সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসক, তার পরামর্শে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান দেশের শাসন কার্য পরিচালনা করেন। তাই প্রধানমন্ত্রীর চারিত্রিক দৃঢ়তা, সুনাম, যোগ্যতা, দক্ষতা প্রকৃতির উপর সংসদীয় গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে। এক কথায় সংসদীয় গণতন্ত্রের সাফল্য নির্ভর করে প্রধানমন্ত্রীর উপর। প্রধানমন্ত্রীর দৃঢ়তা, সুনাম, যোগ্যতা, দক্ষতা যদি ভালো হন, তিনি যদি খুব দক্ষ ব্যক্তি হন, তাহলে দেশের শাসন ভালো চলে আর কি। আর হচ্ছে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি। শক্তিশালী ও সুসংগঠিত এক বা একাধিক বিরোধী দলের অবস্থিতে সংসদীয় শাসন ব্যবস্থা অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সংসদীয় শাসন ব্যবস্থায় বিরোধী দল চাই, শক্তিশালী বিরোধী দল হলে একমাত্র প্রধানমন্ত্রী কি কি করছেন বা সরকার কি কিভাবে কি করছে সেগুলো বিরোধী দল তাদের ভুল ভ্রান্তিগুলো তুলে ধরতে পারে, এবং সরকার যদি ভালো কাজ করে তাহলে বিরোধীদের বলবে যে এটা ভালো। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সরকারকে দেশ সঠিকভাবে পরিচালনা করার জন্য স্ট্রং বিরোধী দল গণতন্ত্রের ক্ষেত্রে খুবই দরকার আর কি। আইনসভার সংখ্যালঘু দল বা মোর্চা সরকার গঠন করে এবং সংখ্যালঘিষ্ঠ দল বা মোর্চা বিরোধী পক্ষের ভূমিকা পালন করতে সরকারের ভুল ত্রুটি সমালোচনা করে। বিরোধী পক্ষ সরকারকে সংযত থাকতে এবং জনকল্যাণকর কার্যে আত্মনিয়োগ করতে বাধ্য করে। এদিক থেকে বিচার করে বিরোধী দলকে সংসদীয় গণতন্ত্রের প্রাণ বলা যেতে পারে। তাহলে সংসদীয় গণতন্ত্রকে বিরোধী দলের প্রাণ কেন? কারণ বিরোধী দল তাদের একদম ভুল ত্রুটিগুলো সমালোচনা করে তাদের ধরিয়ে দিচ্ছে, ধরিয়ে দেওয়ার ফলে সরকার সংযত হয় এবং সঠিকভাবে শাসন কার্য পরিচালিত হয়। নয় ধনশালীদের স্বার্থে পরিচালিত শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে মার্কসবাদীরা ভিন্ন মত পোষণ করে। তারা মনে করেন যে ধনতন্ত্রের সঙ্গে সংসদীয় গণতন্ত্রের একটি কার্যকরণ সম্পর্ক আছে। রজনীকান্ত দত্তের মতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বুর্জোয়া শ্রেণী, সামন্ততান্ত্রিক ও মধ্যযুগীয় বিশেষ সুবিধাভোগী শ্রেণীর জন্মগত অধিকারের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করেছিল। তবে এই শাসন ব্যবস্থায় প্রত্যেকভাবে ধনীদের ধনশালীদের শাসন প্রবর্তিত না হলে অত্যন্ত সুদৃঢ়ভাবে সংগঠিত হয়। মানে আসলে প্রভাবশালীদের একটা স্বার্থ থাকে, কারণ এই যে নির্বাচনে তারা সাহায্য করে, সাহায্য করার ফলে তারা যখনই কোন ব্যক্তি নির্বাচিত হয় সে বা প্রধানমন্ত্রী হন বা যেই হন, তিনি কিন্তু সেই যাদের দ্বারা তিনি সাহায্য পেয়েছিলেন তাদের হয়ে কাজ করেন। তাহলে ধনশালীদের স্বার্থে কিন্তু শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এবার দেখো সংসদীয় সরকারের গুণাবল দেখো, গুণ দেখো। সম্প্রতিকালে সংসদীয় সরকারের অত্যাধিক জনপ্রিয়তা এরূপ শাসন ব্যবস্থার উৎকর্ষের কথা প্রমাণ করে। সংসদীয় সরকারের প্রধান কতগুলো গুণ হচ্ছে সুশাসনের প্রতিষ্ঠা দেখো। এরূপ শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি অনুষ্ঠিত হয় না বলে আইন বিভাগের সঙ্গে শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায়। উভয় বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এক, নিজ অভিজ্ঞতা লাভ জ্ঞানের সাহায্যে শাসন বিভাগ আইন বিভাগকে জনকল্যাণ সাধনের ব্যাপারে প্রয়োজনীয় উপদেশাদি প্রদান করতে পারে। দুই, তাছাড়া উভয় বিভাগের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সম্প্রীতি থাকার ফলে আইন বিভাগ গঠিত আইনগুলিকে শাসন বিভাগ যথাযথভাবে কার্যকর করে, ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। দুই হচ্ছে মন্ত্রিসভার স্বেচ্ছাচারিতার। সংসদীয় শাসন ব্যবস্থায় নিজ সম্পাদিত কার্যাবলীর জন্য মন্ত্রী পরিষদ তথা সমগ্র মন্ত্রিসভা আইনসভার নিকট দায়িত্বশীল থাকে। তাই মন্ত্রিসভার স্বেচ্ছাচারী হয়ে জনস্বার্থ বিরোধী কোনো কাজ করতে অগ্রসর হলে আইনসভা মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে। অনাস্থা প্রস্তাবের ভয়ে মন্ত্রিসভা সংযত থাকতে বাধ্য হয়। তাছাড়া আইনসভা জনপ্রতিনিধিদের থাকার ফলে অনেক আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ক প্রভৃতির মাধ্যমে জনমতের গতি প্রকৃতি সরকার অনুধাবন করতে এবং জনমতের সঙ্গে সামঞ্জস্য বিধান করে সরকারের নীতি নির্ধারণ করতে পারে। তিন হচ্ছে রাজনৈতিক শিক্ষার বিস্তার। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একাধিক রাজনৈতিক দলের অবস্থিতি। এবং এই যে রাজনৈতিক দল তারা কি করে, জনগণকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন তারা যে সভা সমিতি করে তাদের বিভিন্ন বিষয়ে তাদের জনগণকে অবহিত করে। এইভাবে কি হয়, রাজনৈতিক শিক্ষার বিস্তার হয়। একাধিক দল থাকায় ফলে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন এবং সংখ্যাগরিষ্ঠ দল বিরোধী পক্ষের ভূমিকা গ্রহণ করে। সরকারি পক্ষ সরকারের নীতি কার্যকরী প্রকৃতি সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যমে জনমতকে নিজের অনুকূলে রাখার চেষ্টা করে। অপরদিকে বিরোধী পক্ষ সরকারের নীতি ও কার্যকরী সমালোচনা করে জনমতকে প্রভাবিত করার জন্য সচেষ্ট থাকে। এইভাবে পরস্পর বিরোধী একাধিক মত, আলোচনা, কর্মপন্থা প্রভৃতি থাকায় জনগণ স্বাভাবিকভাবে নানা তথ্য জানতে পারে, ফলে তারা ক্রমে ক্রমে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। চার হচ্ছে জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য বিধান। এরূপ শাসন ব্যবস্থা চরিত্রগতভাবে নমনীয় ও পরিবর্তনশীল হওয়ার জন্য জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সহজেই সরকারের নীতি ও নেতৃত্বকে পরিবর্তন করা সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে চেম্বারলেনের পরিবর্তে চার্চিলের নেতৃত্বে সম্মিলিত মন্ত্রিসভা গঠনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এইভাবে জাতীয় জরুরি অবস্থায় মোকাবিলা করা তথা সময় উপযোগী ব্যবস্থা গ্রহণের জন্য এরূপ শাসন ব্যবস্থা বিশেষভাবে সমর্থনযোগ্য। পাঁচ হচ্ছে সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক।
সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীরা নিয়মিতভাবে জনসাধারণের সম্মুখে উপস্থিত হয়ে সরকারের নীতি ও কার্যাবলী সম্বন্ধে বক্তব্য রাখেন। এর ফলে সরকার যেমন জনমতের গতি প্রকৃতি সম্পর্কে ওয়াকিবল থাকতে পারেন, তেমনি জনসাধারণও সরকারের নীতি ও কার্যাবলী সম্পর্কে অবহিত থাকার সুযোগ পায়। বলা বলল, সরকারের সঙ্গে জনগণের এরকম নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকায় সংসদীয় শাসন ব্যবস্থাকে গুণগত দিক থেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাকে অনেক বেশি শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কারণ রাষ্ট্রপতি তো সরাসরি জনগণের সাথে এত নিবিড় সম্পর্ক থাকতে পারে না, কিন্তু এখানে মন্ত্রীরা বিভিন্ন মন্ত্রী থাকে, তারা জনগণের সঙ্গে মিশে জনগণের অভাব অভিযোগ সব শোনে, ফলে জনগণের সঙ্গে তাদের গণগণ কি চায়, গণগণের গতি প্রকৃতি কি তারা সহজে অনুধাবন করতে পারে এবং সেই অনুযায়ী সরকার পরিচালিত হয় এবং এতে সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। সহজে সরকারের পরিবর্তন 6 নম্বর, সংসদীয় শাসন ব্যবস্থা অন্যতম প্রধান গুরু এই ধরনের সরকারের পরিবর্তন অনেক বেশি সহজসভ্য সহজসাধ্য আর কি। বিশ্লেষণ করে বলা যায়, কোন মন্ত্রিসভা জনসাধারণের আস্থা হারিয়েছে বলে মনে করলে কিংবা কোন ভুল নীতি গ্রহণ করেছে বলে ভাবলে আইনসভায় বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে পারে। এরূপ প্রস্তাব আইনসভায় গৃহীত হলে সরকারকে পদত্যাগ করতে হয়। একইভাবে অনেক সহজ ও শান্তিপূর্ণ উপায়ে সরকারের পরিবর্তন সম্ভব হয়, কিন্তু রাষ্ট্রপতির শাসিত শাসন ব্যবস্থা এত সহজে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় না। রাষ্ট্রপতিকে পদচ্যুত করা খুব জটিল ব্যাপার, কিন্তু মন্ত্রিসভা যদি সরকার জনগণের বিরুদ্ধে কিছু কাজ করে বিরোধী দল তখন বলবে যে সরকারের অনাস্থা পত্র মানবে, অনাস্থা পত্র মানলে সরকারকে প্রমাণ করতে হবে যে তাদের আস্থা আছে, আর আস্থা পত্রে যদি তারা হেরে যায় তাহলে অত সহজেই সরকার পরিবর্তন হয়ে যায়। সাধারণ গণতন্ত্রের স্বরূপ রক্ষা, সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকায় আইন বিভাগ যেমন শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, তেমনি শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণের মাধ্যমে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। কোন আইনসভা শাসন বিভাগের নির্দেশ উপেক্ষা করে আইন প্রণয়ন করলে অবাধ্য আইনসভাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আইনসভা ভেঙে দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের কাছে সুপারিশ করতে পারেন। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান সেই সুপারিশ জানিয়ে কাজ করতে বাধ্য থাকেন। এইভাবে ভারতের রাষ্ট্রপতি কিংবা ব্রিটেনের রাজা বা রানী প্রধানমন্ত্রী পরামর্শ করবে যথাসময়ক্রমে লোকসভা ও কমন সভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করতে পারেন। প্রধানমন্ত্রী হচ্ছে সব, প্রধানমন্ত্রী যদি মনে করে যে না মন্ত্রিসভা ঠিক নেই তাহলে প্রধানমন্ত্রী সহজেই মন্ত্রিসভাকে ভেঙে দিতে পারেন, কারণ রাষ্ট্রপতির কাছে তিনি যখনই বলবেন যে মন্ত্রিসভাকে ভেঙে দেন রাষ্ট্রপতি সেটা করবেন এবং করতে বাধ্য থাকেন। অতএব প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা সব দায়িত্বশীল থাকে আর কি। 8 নম্বর হচ্ছে রাষ্ট্রপতির হিসেবে জ্ঞানী গুণী ব্যক্তি নিয়োগ, সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসক এবং প্রকৃত শাসক থাকার বলে জ্ঞানীগুণী ব্যক্তিকে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ করা সম্ভব হয়। সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে অর্থবল ও জনবলের প্রয়োজন তা না থাকে অনেক সময় এইসব ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পান, কিন্তু সংসদীয় শাসনে এই ধরনের ব্যক্তিকে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের পদে নিয়োগ করা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার তথা রাষ্ট্রের সুনাম যথেষ্ট বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ ভারতের রাষ্ট্রপতি পদে বিখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের নিয়োগের কথা উল্লেখ করা যেতে পারে। মানে এইসব ব্যক্তি কখনোই ভোটে দাঁড়াতে ভয় পান, কারণ এরা ভোটের এইসব ঝুট ঝামেলা এগুলো নিতেই যান না, কিন্তু এরা যদি রাষ্ট্রপ্রধান হন তাহলে দেশের কিন্তু সুনাম বৃদ্ধি পায়। যেমন আমাদের আব্দুল কালামের কথা বলা যেতে পারে, আমাদের প্রেসিডেন্ট আব্দুল কালাম, তিনি কিন্তু অত বড় বিজ্ঞানী কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। স্থায়িত্ব, সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম গুণ হল এর স্থায়িত্ব। সাধারণত আইনসভায় সংখ্যাগরিষ্ঠ একটি রাজনৈতিক দল সরকার গঠন করে বলে এরূপ সরকার সহজে আইনসভার সক্রিয় সমর্থন ও সহানুভূতি লাভ করে, ফলে সরকার দীর্ঘস্থায়ী হতে পারে। 10 হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারি দলের সমর্থকদের অবিশ্বাস্য এবং বিরোধী দলের সমর্থকদের প্রতিকূলতার মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। আলাপ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সরকারি কার্য পরিচালিত হয় বলে শাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। 11 হচ্ছে রাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন, অনেকের মতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন সম্ভব। রাজাকে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রেখে মন্ত্রী পরিষদ প্রকৃত শাসক হিসেবে দেশের শাসন কার্যকে পরিচালনা করতে পারে। এইভাবে ব্রিটেনের রাজা বা রানীকে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হিসেবে রেখে সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র কায়েম করা হয়েছে। আমাদের দেশে নেই, কিন্তু ব্রিটেনে রাজা বা রানী তারাই হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। এইভাবে কি হচ্ছে, রাজতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করা হচ্ছে। 12 দেখো, উপরিযুক্ত গুণাবলী থাকার সত্ত্বেও সংসদীয় শাসনের কয়েকটি ত্রুটি বিচ্যুতিতে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এগুলো হচ্ছে, এক, সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা সম্ভব নয়। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকার ফলে মন্ত্রীরা একই সঙ্গে আইন বিভাগ ও শাসন বিভাগের সদস্য হিসেবে কাজ করেন। আইনসভার সদস্য হিসেবে তাদের আইন প্রণয়নের কাজে যেমন ব্যস্ত থাকতে হয় তেমনি সদস্যদের নানা ধরনের প্রশ্নের জবাবও দিতে হয়। এইভাবে আইনসভার কাজে অত্যাধিক পরিমাণে ব্যস্ত থাকা তারা সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করার সময় পান না, ফলে শাসন কার্যে বিশৃঙ্খলা দেখা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা। 2, সুদৃঢ় সরকারের প্রতিষ্ঠা অসম্ভব,
সংসদীয় শাসন ব্যবস্থা আইনসভা অনাস্থা প্রস্তাব গ্রহণ করে যে কোনো সময় সরকারকে পদচ্যুত করতে পারবে বলে স্থিতিশীল ও সুদৃঢ় সরকারের প্রতিষ্ঠা সম্ভব হয় না। বলা বাহুল্য, স্থিতিশীল সরকার না হলে না কোন স্থায়ী নীতি অনুসরণ করতে পারে না, এর ফলে জাতীয় কিংবা আন্তর্জাতিক কাছে সরকারের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে ওঠা অসম্ভব। সেদিক থেকে বিচার করে সংসদীয় শাসন ব্যবস্থাকে অকাম্য শাসন ব্যবস্থা বলে মনে করা যেতে পারে। তিনি হচ্ছে নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসকের মধ্যে বিরোধ। সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসক ও প্রকৃত শাসকের অবস্থিতি থাকায় অনেক সময় ক্ষমতা ও কর্তৃত্বের প্রশ্নে দুই শাসকের মধ্যে চরম বিরোধ দেখা যেতে পারে। এর ফলে কেবল যে শাসন কার্যে বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে তাই নয়, সেই সঙ্গে অনেক সময় শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টি হতে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী যদি বিরোধ দেখা যায় তাহলে অনেক সময় অচলাবস্থা সৃষ্টি হয়। এরূপ অবস্থা আদৌ কাম্য নয়। ভারতে রাষ্ট্রীয় মোর্চা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ববর্তী কয়েক বছর রাজনৈতিক ঘটনার দিকে দৃষ্টিপাত করলে উপরিউক্ত বক্তব্যের সত্যতা প্রমাণ পাওয়া যায়। তদানীন্তন রাষ্ট্রপতি জয় সিং এর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তীব্র মতবিরোধের ফলে ভারতীয় রাজনীতিতে এক অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল। মানে জয় সিং একরকম ছিল আর প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাদের তীব্র মতবিরোধ, তখন প্রধানমন্ত্রীর কথা শুনতে রাষ্ট্রপতি বাধ্য, কিন্তু এখানে রাষ্ট্রপতি না শুনতে থাকে তখন কিন্তু অনেক সমস্যা, জটিল সমস্যা তৈরি হয়। নিয়ন্ত্রিত এবং প্রক্রিয়ার মধ্যে বিরোধের ফলে দেশের অনেক অচল অবস্থার সৃষ্টি হয়। এরপরে চার হচ্ছে দলপ্রথার বিষময় ফল। সংসদীয় শাসন ব্যবস্থার দ্বিতীয় হল দলপ্রথা। ভিন্ন ভিন্ন আদর্শে উদ্বুদ্ধ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী ঘটে। আইনসভার ভিতর ও বাইরে এই প্রতিদ্বন্দ্বী অনেক সময় অভদ্র আচরণে রূপান্তরিত হয়। সরকারি বিরোধী দলগুলোর মধ্যে বাকযুদ্ধ, পারস্পরিক বিরূপ সমালোচনা, নিন্দা, অপপ্রচার, এমনকি ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তোলে, ফলে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট এবং প্রশাসনিক কাজ উপেক্ষিত হয়। এই যে দলপ্রথার একটা কুফল আর কি, দলপ্রথার রাজনৈতিক দল তো দরকার, গণতন্ত্রের রাজনৈতিক দল অপরিহার্য, কিন্তু এই রাজনৈতিক দল করার জন্য আজকে এক ব্যক্তি এ দলে আছে তো কালকে আর এক ব্যক্তি ও দলে আছে, এই যে দল পরিবর্তন হয় তাহলে এ দলের সম্মত থেকে কি সবকিছু এ দলের জানে আর ও দলের কি সবকিছু, তাহলে নিজে ব্যক্তিগত কুৎসা এইগুলো ফলে দলপ্রথার একটা কুফল আর কি। এই ব্যক্তিগত কুৎসা, নিন্দা, অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ এইগুলোর ফলে কি হয়, রাজনীতি সাধারণ মানুষ বিমুখ হয়ে যায়, রাজনীতি বিমুখ হয়ে যায়, এতে কিন্তু এই দলপ্রথার এই কুফল এখানে দেখা যায়। পাঁচ হচ্ছে বহুদলীয় ব্যবস্থার ত্রুটি। এরূপ শাসন ব্যবস্থায় অনেকগুলি রাজনৈতিক দল সরকার গঠনের চেষ্টা করে, অনেক সময় দলগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফলে কোন একটি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সমর্থ হয় না, ফলে একাধিক দলের সম্মিলিত বা কোয়ালিশন সরকার গঠিত হতে দেখা যায়। কিন্তু পরস্পর বিরোধী দলগুলির মধ্যে সাময়িকভাবে বোঝাপড়া করা মন্ত্রিসভা গঠিত হলেও সেসব অবধি অন্তঃবিরোধ মন্ত্রিসভাকে দুর্বল করে দেয়, মন্ত্রিসভা দীর্ঘস্থ হতে পারে না, ফলে বারবার নতুন মন্ত্রিসভা গঠনের জন্য জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, ফলে জনগণ অনেক সময় সংসদীয় শাসনের উপর বীতশ্রদ্ধ হয়ে ওঠে। বিশ শতকের 90-এর দশকে ভারতের প্রকৃষ্ট উদাহরণ। তখন কি হচ্ছিল, ভারতে কোন একক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না, বিভিন্ন দল মিলে ভোট করছিল, মানে সরকার গঠন করছিল, এতে কি হয় অন্য অন্য দলের রাজনৈতিক কর্মসূচি আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা, আবার যারা সরকার গঠন করছে তাদের বলছে না আমাকে এইটা দিতে হবে ওইটা দিতে হবে নাহলে আমি সমর্থন তুলে নেবো, এই যে সরকারের উপর চাপ, সরকার সঠিকভাবে কাজ করতেও পারে না, এটা বহুদলের ব্যবস্থার একটা বিশাল ত্রুটি। বলছে ব্যক্তির স্বাধীনতার পক্ষে ক্ষতিকর। অনেকের মতে সংসদীয় শাসন ব্যবস্থা আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকার ফলে কোন এক সময় ব্যক্তি স্বাধীনতা বিনষ্ট করার জন্য আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে অশুভ আঁতাত গড়ে উঠতে পারে, তখন কিন্তু ব্যক্তি স্বাধীনতা ভীষণভাবে বিঘ্নিত হয় আর কি। এবছে নয়া স্বৈরাচারের উদ্ভব। সংসদীয় শাসন ব্যবস্থায় দলীয় রাজনৈতিক প্রাধান্য বিশেষভাবে লক্ষণীয়, তাই সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃবর্গ মন্ত্রিসভা গঠন করে, স্বাভাবিকভাবে আইনসভার অধিকাংশ সদস্যের উপর মন্ত্রিসভার নিয়ন্ত্রণ ব্যাপকভাবে বিস্তার লাভ করে। দলীয় শৃঙ্খলা রক্ষা করার অজুহাতে মন্ত্রীগণ যে কোনো বিরোধী সমালোচনার কণ্ঠরোধ করে দিতে পারে, কারণ দল থেকে বহিষ্কার করা ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে অপমৃত্যু করে, তাই প্রতিটি দলের প্রতিটি সদস্য দলীয় নীতি ও কার্যকে অন্তভাবে সমর্থন করতে বাধ্য থাকেন, এর ফলে কার্যত মন্ত্রিসভার বিশেষত ক্যাবিনেটের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। অনেক এই অবস্থাকে নয়া স্বৈরাচার বলে অভিহিত করেছেন, কারণ নয়া স্বৈরাচার এই কারণ কেন, কারণ একজন দলে থাকলেও তার আলাদা মতামত থাকতে পারে, কিন্তু দলীয় সবার যা মতামত সেই মতামতে তিনি মাধ্য হন, না হলে তাকে দল থেকে বহিষ্কৃত হবে, দল থেকে বহিষ্কৃত হলে ব্যক্তির রাজনৈতিক অপমৃত্যু, আমাদের দেশের মতো দেশে তো রাজনৈতিক অপমৃত্যু করবে, তার জন্য কি হয় তারা কিছু বলতে পারে না, এই জন্য নয়া স্বৈরাচার উদ্ভব করে, ক্যাবিনেটের একনায়কতন্ত্র পরিচিত হয়। দুর্নীতিপরণ 8 নম্বর, দুর্নীতিপরণ শাসন। অনেকের মতে এর শাসন ব্যবস্থায় নিজ অস্তিত্ব রক্ষার জন্য মন্ত্রিসভাকে আইনসভার সংখ্যাগরিষ্ঠ সমর্থনের উপর নির্ভর করতে হয় বলে মন্ত্রীগণ অনেক সময় স্বজন পোষণ করেন এবং দুর্নীতিপরণ হয়ে উঠতে পারে, ফলে জনকল্যাণ সাধনের পরিবর্তে এর শাসন ব্যবস্থায় দলীয় স্বার্থসিদ্ধির দিকে অধিকতর মনোযোগী হতে পারে। নয় হচ্ছে আপৎকালীন অবস্থার উপযোগী নয়। এরূপ শাসন ব্যবস্থা আপৎকালীন অবস্থার পক্ষে আদৌ উপযোগী নয় বলে অনেকে মনে করেন, কারণ বৈশ্বিক আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগের মতো আপৎকালীন অবস্থার মোকাবিলা করার জন্য অতি দ্রুত
সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন। সংসদীয় শাসন ব্যবস্থা এই ধরনের অবস্থার মোকাবিলা করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অপরিহার্য বলে বিবেচিত হয়, কিন্তু মন্ত্রিসভার বৈঠক আহ্বান আলাপ আলোচনা অনেক সময়ের অপচয় করে। সেই দিক থেকে বিচার করে সংসদীয় ব্যবস্থা অপেক্ষা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাকে অধিকতর কাম্য বলে মনে করা হয়, কারণ আপৎকালীন রাষ্ট্রপতি একা ব্যক্তি, তাহলে তার সঙ্গে সঙ্গে মত প্রকাশ করতে হবে, কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা তা না, তাকে মন্ত্রিসভার অধিবেশনে আহ্বান করতে হবে, অনেক সমস্যা থাকে, তাহলে আপৎকালীন অবস্থার জন্য উপযোগী নয় আর কি। দশ হচ্ছে আমলা ধ্বংসের প্রাধান্য। সংসদের শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দলের জনপ্রিয় নেতৃবৃন্দ মন্ত্রিসভা গঠন করে, জনপ্রিয়তা কখনোই সুশাসনের মাপকাঠি হতে পারে না, বরং কার্যক্ষেত্রে দেখা যায় প্রশাসনিক কার্য পরিচালনা মন্ত্রীগণকে আমলাদের উপর যথেষ্ট নির্ভরশীল হতে হয়। একজন ব্যক্তি ভোটে দাঁড়ালো, জিতলো, কিন্তু তার রাজনৈতিক জ্ঞান থাকলেও তিনি কিন্তু সঠিকভাবে কিভাবে পরিচালনা করতে হবে এইসব জ্ঞান তাকে থাকে না, তাহলে কি তাদের আমলাদের উপর নির্ভর করতে হয়, মানে আমলা মানে সরকারি উচ্চ পদস্থ কর্মচারী, তাদের উপরে তাকে নির্ভর করতে হয়, তাহার জন্য অনেক সমস্যা দেখা দেয়, ফলে সংসদীয় শাসন কার্য আমলাতান্ত্রিক শাসনের রূপান্তরিত হয়। সিকে অ্যালেন এর মতে স্বৈরতন্ত্র শাসন বিভাগকে নিজ উদ্দেশ্য সিদ্ধির যন্ত্রে পরিণত করে। অনেকের মতে শ্রেণী বর্ণ নির্বিশেষে সমাজের সকলে বিভিন্ন সরকারি বিভাগের দৌরাত্ব মেনে নিতে বাধ্য হয়, কিন্তু বিশ্লেষণ করে দেখা যাবে আমলাতান্ত্রিক পদ্ধতি এবং এই যন্ত্রের গঠন উভয়ই বুর্জোয়া শ্রেণীর স্বার্থের উপযোগী। এখন হচ্ছে জনমতের গঠনের মাধ্যমে উপর ধনীদের নিয়ন্ত্রণ। সংসদীয় শাসনে জনমতের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করে, কিন্তু ধনী রাষ্ট্রে জনসাধারণ স্বাধীন আবহাওয়ায় মতামত গঠন বা প্রকাশের সুযোগ পায় না। জনমত গঠনের বিভিন্ন বাহন যথা সংবাদপত্র, শিক্ষা প্রতিষ্ঠান, রেডিও, সিনেমা, মুদ্রা যন্ত্র প্রভৃতি ধনীদেরই নিয়ন্ত্রণ করা, তাই ধনী স্বার্থের অনুকূলে তত্ত্ব প্রচার ও পরিবেশন করা এবং ধনীকে স্বার্থবিরোধী মত প্রচারের সহস্র অসুবিধা সৃষ্টি করা সম্ভব। এই অবস্থার মধ্যে সত্যিকারের জনমত গঠন কিংবা ব্যক্ত করা দুঃসাধ্য, কারণ যারা ধনী তারা কি হয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত প্রচার মাধ্যমে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তাঁদের কথা শুনতে বাধ্য হয়, সাধারণের কথা সাধারণ গরিব দরদকার কথা কেউ শোনে না আরকি। মোট কথা, সংবিধান আইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতা লাভ করার অধিকার সেই সব রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকে যেগুলো ধনতন্ত্রের মূল নীতি মেনে নেয়। ধনতন্ত্র বিরোধী কোন দলের অধিকার শ্রমিক শ্রেণী মেনে নিতে পারে না, এই ধনী শ্রেণী শ্রমিক শ্রেণী তো মেনে নিতে পারে, ধনী শ্রেণী মেনে নিতে পারে না। বস্তুত সংসদীয় গণতে এমন কোন ঈশ্বরতা নেই যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করে কোন রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভ করলে তারা কোন অগণতান্ত্রিক বাধার সম্মুখীন হবে না। উপরিক্ত সমালোচনা সত্ত্বে কথা বলা যায় যে বর্তমানে সংসদীয় গণতন্ত্রের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এরূপ শাসন ব্যবস্থার অনেকগুলো ত্রুটি সংশোধনযোগ্য। জনগণ রাজনৈতিকভাবে সচেতন থাকলে মন্ত্রী পরিষদ কিন্তু আমলাগণ কখনোই স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। দেখো ত্রুটি থাকলেও একটা সুবিধা আছে কি, জনগণ যদি রাজনৈতিক সচেতন হয় এবং তাহলে কিন্তু মন্ত্রী পরিষদের আমলারা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে না, কারণ সচেতন জনগণ আইনসভার মাধ্যমে মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করে তাকে স্বৈরাচারীদের পদরোধ করতে পারে। কিন্তু অ্যালেন লাস্কি প্রমুখ সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে আদৌ আশাবাদী নন, তারা কেবল সংসদীয় গণতন্ত্রের কতগুলি বিকৃতি লক্ষ্য করেছেন তাই নয়, আরো ভয়াবহ পরিণামের আশঙ্কাও তারা প্রকাশ করেছেন। এই আশঙ্কা অমূলক নয়, কারণ যে শক্তি পার্লামেন্টারি গণতন্ত্রকে বিপন্ন বিকৃত করেছে সেই শক্তি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধ্বংস সাধনেও উদ্যোগী হতে পারে। আজকে এ পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে, তোমরা এগুলো সব দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।